Assalamualaikum, welcome back to my channel Lifestyle Blog 4G. আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। তো কাপড়গুলো অনেক আগে শুকিয়ে গেছে আর আমি কাপড়গুলো তুলে নিতেছি। আজকে কাপড়গুলো খুব লেটে তুলতেছি, কারণ রোদ এত বেশি নেই, রোদ আসে যায় আবার আসে যায়, এরকম করে করে কাপড়গুলো শুকাইয়া গেছে। তো অনেক আগেই শুকাইছি, ভাবলাম তো আর কিছুক্ষণ তাকুক, আরও কিছুক্ষণ তাকলে হয়তো যা শুকায়নি সেই অংশটাও শুকাইয়া যাবে। তো বন্ধুরা, আমার রোদে থেকে কাপড় তোলা শেষ হয়ে গিয়েছে আর কিছুটা অন্ধকার হয়ে গেছে, মেঘলা মেঘলা ভাব আছে আকাশে। আর আপনাদের ভাইয়াকে ফোন করে বলেছিলাম আসার জন্য, যাতে একটু রেস্ট নিয়ে, গোসল টোসল করে রেস্ট নিয়ে খেয়ে তারপর আবার যাবে। তো আমি বলেছিলাম আসার জন্য, উনি আসতে চাইতেছেন না। তো আমার ভাই ওনাকে জোর করে নিয়ে আসছে। আসার পর ওনাদের জন্য আমি ভাতটা রেডি করতেছি। আর এই যে দেখেন বোম্বাই মরিচ, আজকের এই মরিচে কিন্তু জাল একদম নেই। এখন কি এমন যেন মরিচ লাগে, একদম জাল নাই। মরিচ হবে, একটু জাল জাল ভাব। তো আমার হাজবেন্ড বাইরে আসতেছেন, ফোনে কথা বলতেছেন, আর আমার বাড়িটা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো আমার হাজবেন্ডও চলে আসছেন, দুজন মিলে ভাত খাইতেছে। তো যখন আমি কাপড় তুলেছিলাম, কাপড় তোলার পরে আমি কাপড়গুলো বাস করি নাই, কাপড় এনে আমি এখানেই রেখে দিয়েছি, খাটের উপর রেখে দিয়েছি। আর আমার মেয়ে মেজোতে বসে কীরকম খেলা করতেছে। তো কাপড় রাখার পর আমার হাজবেন্ড গোসল করে, যে গতকাল গোসল করে যে কাপড়গুলো রেখে গিয়েছিল সেই কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি। ধুয়ে দেওয়ার পর আমি সেই কাপড়গুলো এখন বাস করে আমার ব্যাগের মধ্যে রেখে দেব। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আর আপডেট আপনাদের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর যা, বিছানাটা খুব বেশি এলোমেলো হয়ে গেছে আজ, কারণ আমার মেয়ে সারা দিন কিন্তু বিছানায় হামাগুড়ি দিতে থাকে, খেলতে থাকে, আর কিছুদিন ধরে মোবাইল দেখা শুরু করেছে। এত বেশি মোবাইলের প্রতি আকৃষ্ট হয়েছে, বুঝতে পারতেছি না ভবিষ্যৎ কী হবে। আর এখনকার যে যত রকম, মানে সব জায়গায় সব রকম খেলাধুলা ছেড়ে বাচ্চারা কিন্তু মোবাইলের প্রতি আকৃষ্ট এখন। তো আমার মেয়েটাও ঠিক এরকম, ব্যতিক্রম কিছু নয়। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যার পরে আমি রান্নাঘরে আসলাম, মায়ের সাথে একটু টুকটাক হেল্প করলাম আর চা খাবো। চা খেতে এসে দেখি যে দুধের যে বোতলটা আছে, দুধের বোতলের মধ্যে দুধ নেই, একটু আছে। তো আমি ভাবলাম, মাকে বললাম যে দুধ নেই, তো মা বলতেছে যে নিচে আছে। তো এই দুধ দেয়া দেখে আমার তো খুবই খারাপ লাগতেছে, মনে ভাবলাম সবার কি হবে কি না। তারপর মা বলতেছে দুধ আছে, দুধের প্যাকেটটা আমি ডালার জন্য। তো আমি এই যে দেখেন এই দুধ দেখে, তো আমি ভাবছিলাম এই এই দুধে তো একজনের চাও ভালো করে হবে না। তারপর এই যে দুধের প্যাকেট, নতুন প্যাকেট, দুধের প্যাকেটটা আমি ঢেলে দিতেছি। Thank you.
চাটা আমি রান্না করে নিলাম। চা বানানোর পর নিজের চা আমি নিজে খেয়ে নিতেছি। আজকে দাঁড়িয়ে চা পান করলাম। চা খাওয়ার পর আমি আবার চলে আসলাম রুমে। এই রুমে আমি যেখানে আমি থাকি, এখানে আসলে সেই রুমটার কথা বলতেছি। তো এই যে দেখছো নকশি খাতাটা, অনেক পুরনো দিন হয়, পুনর পুরনো হয়ে গিয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে। আমি নকশি খাতাটা অলসতার জন্য বসতেই পারি না, সময় আমার কাছে সময় একদম নেই। এখানে নিয়ে আসছি, ভাবছিলাম যে এখানে আসার পর বসবো, এখানে তো অনেক সময় মিলবে, কিন্তু মেয়েটার জন্য বসতে পারি না, আর নিজেও তো অসুস্থ। তারপর ভাবলাম আজকে একটু সেলাইটা করি, যতটুকু পারি এগোবে, আর যত না পারলে আর কী করবো। তো বন্ধুরা কেউ কিছু মনে করবেন না, আসলে আমার বাড়িটা খুব বেশি মজা করছিল। তো মা এসে, আমার আম্মা এসে মা ঠাট্টা করে মারছিল ওকে, বলতেছিল এত জোরে জোরে মজা করতে নেই, মানে খুব লাউডলি কো, যখনই রুমে আসে তখন লাউডলি কথা বলে। যে এখন আমি কথা বলতেছি ওর সাথে, যে বলতেছি খাবারের টাইমে মোবাইল যেন না দেখে। প্রতিদিন খাবারের সময় এক হাতে মোবাইল থাকবে আর অন্য হাতে, অন্য হাত দিয়ে ভাত খাবে, তো সেটা আমার পছন্দ না। সব সময় বলি খাবারের সময় বিসমিল্লাহ পড়ে, খাবারের দোয়া পড়ে, খাবার বসতে, খাবারে বসতে, কিন্তু তো করে না এরকম, জানি না কী করবে। তো এ দেখো কী রান্না করা হয়েছে, মুরগি দিয়ে বুনা আর আদা লেবু দিয়ে টক রান্না করা হয়েছে মুরগি দিয়ে। তো আমি অসুস্থ মানুষ, আমি প্লেটে একটু নিয়ে আসলাম, এইটুকু খেয়ে কিন্তু আর খেতে পারবো না, কারণ আমার বেশি খেলে আমার প্রবলেম হয়, পেট ভরে ভাত খেলে আমার অনেকটা প্রবলেম হয়। তাই আমি একটু প্লেটে নিলাম আর প্লেটে নিয়েই খেয়ে ফেললাম। আর খাওয়া দাওয়ার পর আম্মা বলতেছে যে সবার তো খাওয়া দাওয়া শেষ, আর সেই অফ ক্যামেরায় সেই খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। আম্মা বলতেছিল যে রুমটা ঝাড়ু দিয়ে দাও, বাড়ি বাড়ি লাগতেছে। তো আমি এক রুম ঝাড়ু দিলাম না, সব রুম ঝাড়ু দিলাম একসাথে, আর অফ ক্যামেরায় সব রুম ঝাড়ু দিয়েছি। শুধু একটু ক্যামেরা করলাম তোমাদের জন্য, আর জানি না কেমন লাগবে আজকের ভিডিও, তবে মানসম্মত হয়নি সবার মতো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও লম্বা করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।